যে বিষয়টি নিয়ে আজকে আসলে গতকালকার থেকে যে নিউজ বা আজকে যা দেখলাম আমি একটু অবাক হয়েছি। পুরোটা একটা ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত এবং একটা মিথ্যে নিউজকে এভাবে ছড়ানো হচ্ছে। কালকে আমার সেই প্রথম সারি পত্রিকাটা আমাকে ফোন দিল, আমি বললাম আসলে আসলে তো তেমন কিছুই হয়নি। তার আগের দিনের বিয়ের ঘটনা, যে আমার পাশে দীপ জলভাই ছিলেন, রোজিনা আপা ছিলেন, অঞ্জন আপা ছিলেন, কেউ কিছুই দেখলেন না। যিনি অভিযোগ করলেন তার অভিযোগগুলোকে সত্য প্রমাণিত অনেকে অনেকে লিখলো, এটা তো আসলে খুবই খারাপ লাগলো। এ ধরনের পারিবারিক শিক্ষা বা এমন শিক্ষা আমি শিখি নাই যে এই কাজগুলো করতে হবে। আর যেখানে বিয়ের অনুষ্ঠান দীপ জলভাই, ওখানে খুব ওয়েল সিকিউরিটি, তারপর হচ্ছে গার্ড থাকে গেটে, এখানে বৈধ আর্মস নিয়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। তো সেখানে যদি এই ধরনের কথা হয়, আমার পাশে যারা বলা ছিল তারা কেউ দেখলো না, কিছু দেখলো না, একটা কথা বললো আর লিখে দিল মন করা, সেটা দেখে আর দশজনে কপি করে লিখছে। এটাই এখন আসলে যোগাযোগ মাধ্যমে একটা বড় মানে একটা সমস্যা হয়ে পড়েছে। নিজেই সামাজিকভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, ট্রলের শিকার হয়, ভুল বোঝাবুঝির শিকার হয়। আসলে ওই দিন এমন কোনো ঘটনাই ঘটেনি, উনি আসলো দুই চার মিনিট জলের সাথে কথা বলে দুই চার মিনিটের মধ্যে চলে গেল। সেইটাকে নিয়ে পরের দিন একটা নিউজ হলো, উনি বললো এই ওই অভিযোগ দিচ্ছে, এটা আসলেই দুঃখজনক। আর মৌসুমী ম্যাডামের কথা যেটা বলা হচ্ছে অসম্মান করছে, তাকে অসম্মান করার আমি কেন, কারোই সেই দুঃসাহস নেই। তাহলে তিন তিনবার শিল্পীদের ভোটে নির্বাচিত হতাম, সব সিনিয়রদের কিন্তু আমি সম্মান দিয়ে রেখেছি, ফারুক ভাই, সোলানা ভাই, রোজিনা আপা, অঞ্জনা আপা।